স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অজস্র ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। টিপিংগুলো ক্লাবে কি আসতে চলেছেন জ্যাকি চান সিং? হ্যাঁ বন্ধুরা, এই লেফট উইঙ্গার পজিশনে খেলা বা মাঝমাঠে খেলা এই ফুটবলারটিকে পেতে যা ঝাঁপালো কিন্তু এসসি ইস্টবেঙ্গল। আমাদের কাছে খবর রয়েছে যে জ্যাকি চাঁদ সিংকে এক বছরের লোনিয়ে চাইছে এসসি ইস্টবেঙ্গল। মুম্বাই সিটি এফসিতে বর্তমানে তিনি রয়েছেন, এবং যা শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি থেকে তাকে এক বছরের জন্য কিন্তু আনার জন্য তোড়জোড় শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল। যা খবর যে মুম্বাইয়ের একটি ওয়েবসাইট থেকে কিন্তু খবরটা প্রকাশিত হয়েছে, যা শোনা যাচ্ছে যে জ্যাকি চাঁদ সিং সম্ভবত এসসি ইস্টবেঙ্গলে আসতে চলেছেন। যদিও এখনও এটা কনফার্ম হয়নি, সম্ভবত আজকে এই ব্যাপারটা কনফার্ম হয়ে যাবে বিকেলের মধ্যে। তো যা সম্ভব কিন্তু সম্ভাবনা প্রচণ্ড রয়েছে যে জ্যাকি চাঁদ সিং কিন্তু আসতে চলেছেন এসসি ইস্টবেঙ্গলে। 2007 সনে সম্ভবত তিনি ইস্টবেঙ্গলে এসেছিলেন, আই লিগে বেশ কয়েকটা ম্যাচ খেলেছিলেন, তবে তখন ছিল তার ক্যারিয়ারের শুরুয়াত। তো সেই সময় তিনি খুব একটা ভালো না খেললেও বর্তমানে অভিজ্ঞতা তার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে, এবং তিনি যেভাবে আক্রমণে ওঠেন এবং তিনি যে দ্রুতগতিতে আক্রমণে ওঠেন সেটা কিন্তু সত্যি বলতে গেলে তার খেলাটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা মিডও তিনি, তো তাকে পেলে কিন্তু ইস্টবেঙ্গলের চেহারাটা অনেকটাই পাল্টে যাবে। তো আমরা আশাবাদী যে এই জ্যাকি চাঁদ সিং হয়তো এসসি ইস্টবেঙ্গলে আসতে চলেছেন। মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। ইস্টবেঙ্গলের ইনভেস্টার গোষ্ঠী সিসিমেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ক্লাবের বিভিন্ন ফুটবলারের সঙ্গে তারা কিন্তু আলোচনা করছেন, বিভিন্ন ফুটবলারকে তুলে আনার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর। বিভিন্ন ক্লাব থেকে তারা লোনে ফুটবল চাইছেন, কেননা তারা এক বছরের জন্য চুক্তি করতে চাইছেন এই মুহূর্তে। এই মুহূর্তে আমাদের কাছে যে নামগুলো এসে পৌঁছেছে তার মধ্যে রয়েছে অবশ্যই এফসি গোয়ার অন্যতম ফুটবলার রোমিও ফার্নান্ডেজ। হ্যাঁ বন্ধুরা, 29 বছর বয়স, রাইট ব্যাক রাইট উইঙ্গারের পজিশনে খেলা রোমিও ফার্নান্ডেজকে কিন্তু পেতে চাইছে লাল হলুদ বাহিনী। যা খবর, এই রোমিও ফার্নান্ডেজের যদি আমরা বায়োডাটা দেখি তাহলে দেখা যাবে যে 2014 সনে তিনি কিন্তু গোয়াতে খেলেছেন, 2017 মরশুমে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে খেলে গেছেন, এবং 2017 মরশুমে এই রোমিও ফার্নান্ডেজ ইস্টবেঙ্গলের হয়ে 8টি ম্যাচ খেলেছেন। 2017 থেকে 2020 পর্যন্ত তিনি কিন্তু ওড়িশা এফসিতে ছিলেন, সেখানে তিনি 26টি ম্যাচে 7টি গোল করেন। 2021 মরশুমে তিনি আবার এফসি গোয়াতে ফিরে আসেন এবং সেখানে বর্তমানে রয়েছেন, এবং সেখান থেকেই লোনে তাকে আনতে চাইছে এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। যা খবর রয়েছে, এই ফুটবলটি শুধুমাত্র যে ক্লাব ফুটবলেই দাপিয়ে খেলেছেন তা নয়, তিনি 2012 থেকে 2016 সনে আন্ডার 23 দলে খেলেছেন। তিনি সেখানে কিন্তু 4টি ম্যাচ খেলে 3টি গোল করেন। 2015 সনে তিনি কিন্তু ভারতের জাতীয় দলে 1টি ম্যাচ খেলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি এই ফুটবলারটি কিন্তু মোটামুটি ভালো ফুটবলার বলা যেতেই পারে। সেই রোমিও ফার্নান্ডেজকে কিন্তু ইস্টবেঙ্গল আনতে চলেছে 29 বছর বয়সী এই ফুটবলারটি। এছাড়াও ইস্টবেঙ্গল এফসি গোয়ার বেশ কয়েকজন ফুটবলারকে আনতে চাইছে বা তাদের সঙ্গে কথাবার্তা অনেক দূরে এগিয়ে গেছে, হয়তো আজকে ঘোষণা হতে পারে। তার মধ্যে অন্যতম নাম হচ্ছে আলেকজান্ডার রোমারিও জেসুরাস। হ্যাঁ বন্ধুরা, এটিকে মোহনবাগানে খেলে যাওয়া এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে মোটামুটি যা খবর ইস্টবেঙ্গল আসতে চলেছেন। এই রোমারিও জেসুরাস, আলেকজান্ডার রোমারিও জেসুরাস মাত্র 25 বছর বয়সী এই ফুটবলারটি, তিনি কিন্তু উইঙ্গারের পজিশনে খেলেন। 2017 থেকে 2019 মরশুমে তিনি কিন্তু 34টি ম্যাচ খেলেছেন, সেখানে তিনি 3টি গোল করেন। 2019 মরশুমে তিনি কিন্তু গোয়াতে খেলেন এবং সেখানে তিনি 21টি ম্যাচ খেলেন। 2019-20 মরশুমে তিনি কিন্তু লোনে মোহনবাগানে আসেন এবং সেখানে 7টি ম্যাচ খেলে 1টি গোল করেন। বর্তমানে তিনি কিন্তু এফসি গোয়ার হাতেই রয়েছেন এবং সেখান থেকে লোনে তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গল আসতে চলেছেন বলে আমরা জানতে পারছি। এছাড়া সারিও ফার্নান্ডেজ, হ্যাঁ বন্ধুরা, ডিফেন্ডার 22 বছর বয়সীয় সারিনিও ফার্নান্ডেজ, তিনিও কিন্তু ইস্টবেঙ্গল আসতে চলেছেন, যেটা আমি আগে আপনাদের বলেছিলাম। এই ডিফেন্ডারটাও কিন্তু বায়োটা বেশ চমৎকার। তো এই সারিনিও ফার্নান্ডেজ তিনিও সম্ভবত ইস্টবেঙ্গল আসতে চলেছেন বলে এই মুহূর্তে বড় খবর বেরিয়ে আসছে।
সম্ভবত ইস্টবেঙ্গলে আজকে ঘোষণা হতে পারে সৌরভ দাসের নাম। গত বছর ইস্টবেঙ্গলে খেলে যাওয়া সৌরভ দাস, তিনি কিন্তু মুম্বাই সিটি থেকে লোনে এসেছিলেন, তাই কিন্তু পুনরায় ইস্টবেঙ্গল সই করাচ্ছে আজকে বলে আমরা জানতে পারছি। তো শোনা যাচ্ছে সৌরভ দাস ছাড়াও ইস্টবেঙ্গলে আসতে চলেছেন রহিম মোহাম্মদ রফিক, তিনি কিন্তু কনফার্ম হয়ে গেছেন বলে জানতে পারছি। তাছাড়া লোকেন মিতাই তিনি থাকছেন, রাজু গায়কর থাকছেন, অর্থাৎ মোটামুটি দল কিন্তু ভাই গুছিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। যা সম্ভবত আজকে কিন্তু বেশ কয়েক কিছু ফুটবলার নাম ঘোষণা হতে চলেছে বলে খবর রয়েছে। আজকে সম্ভবত বিকেলের দিকে বেশ কিছু বিদেশি ফুটবলার নামও ঘোষণা হতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যেগুলো নাম আমরা হাওয়াতে ভেসে বেড়াচ্ছে সেইগুলোর নাম নিয়ে কিন্তু আমি বলতে চাইলে বলতে পারতাম, কিন্তু এই মুহূর্তে বলছি না। যা খবর একটু কনফার্ম না হওয়া পর্যন্ত কিন্তু বিদেশি ফুটবলার নিয়ে আপডেট দিতে দিচ্ছি না। আশা করছি আজকে বিকেলের মধ্যে কিন্তু দু একজন বিদেশির নাম আপনাদেরকে বলতে পারবো। ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।